হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুজয় এন্ড ওয়েলকাম টু ভিডিও এক্সকিউজ। আবেদনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পুলিশ কনস্টেবল থেকে একটা নিয়োগ দিয়েছে, যারা কনস্টেবলের জন্য আবেদন করতে যান তাদের জন্য আজকের ভিডিওটি। তো এই ভিডিওতে আবেদনের জন্য পুলিশের যে কনস্টেবল পদ, সেই পদে আবেদনের জন্য সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং কাগজপত্র দিয়ে বেতন A to Z যে সকল সমস্ত বিষয় আপনার আবেদন করতে প্রয়োজন কনস্টেবলের জন্য, তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তো তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটিও কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি ইন্ট্রো। তো ইন্ট্রো পরে এখানে যদি দেখেন, প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ, এখানে সংক্ষিপ্ত নাম TRC, আবেদন শুরু 22 ডিসেম্বর 2022 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 29 জানুয়ারি 2023। অবস্থাটি বর্তমান চলমান, অর্থাৎ এই আবেদনটি চলমান অবস্থা আছে এবং ওয়েব লিঙ্ক, আপনারা যদি এই লিঙ্কে যান তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো এখানে অনলাইনে যদি আবেদনে ক্লিক করেন করলে আপনার সরাসরি এই যে পেজ, তাদের অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ পুলিশ, তো এখানে চলে আসবেন। তো এই ভিডিওতে আমি আবেদন কিভাবে করবেন এটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করবো না, শুধুমাত্র আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাগুলো কি কি এবং কোথায় যেয়ে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার। তো এখানে আপনারা যদি আবেদনে যায় তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা ঢাকা। এখানে কিন্তু উত্তরা ঢাকা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছেন। এখানে পদের নাম ও সংখ্যা কনস্টেবল ও বা পাউচি, এখানে রান্নার কাজে লোক নেবে এবং কনস্টেবল এখানে টেইলার দর্জির কাজে নেবে এবং কনস্টেবল, সবগুলো কিন্তু কনস্টেবল পদে। তবে পদের যে ভাগ আছে বাউচি, দর্জি, পরিচ্ছন্ন কর্মী যা NCE বলে এবং বুট মেকার, তো এই চারটি পদে লোক নেওয়া হচ্ছে। এখানে কনস্টেবল পদে যে বাউচি আছে সেই বাউচির জন্য 73টি পদ আছে, এখানে সংখ্যা আছে, অর্থাৎ 73 জন লোক নেবে। এখানে দর্জির জন্য 6 জন আর পরিচ্ছন্নতা কর্মীর জন্য নেবে 29 জন, অর্থাৎ 29টি লোক নিয়োগ করবে এই পদের জন্য। এবং কনস্টেবল যে বুট মেকার আছে তো এর জন্য 8টি। তো এখানে স্থান ঢাকা উত্তরস্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠ। এখানে প্রার্থী যদি বাসের এখানে তারিখ ও সময় দেখেন তাহলে 29/1/2023 তারিখ সকাল 9 ঘটিকা, আর বাসায় ভর্তির তারিখ বয়স হচ্ছে 1 জানুয়ারি 2023 তারিখে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে থাকবে তারা যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে 25/3/2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাভিত্তিক বয়সসীমা বা সুবিধা অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা যদি দেখেন, প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা JSC পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তা অবশ্যই কিন্তু প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শারীরিক যোগ্যতায় দেখেন, পুরুষ প্রার্থীর সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের জন্য 5 ফিট 4 ইঞ্চি হলে হবে। সাধারণ অন্যান্য কোটার জন্য বুকের মাপ 31.33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য যেসব কোটা আছে সেই কোটার জন্য 30 থেকে 31 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর জন্য অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ এখানে 2 ইঞ্চি যদি কম হয় তাহলে কিন্তু এখানে মেয়েদের জন্য নেওয়া হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়, অর্থাৎ তালাক হয়েছে এমন কোন ব্যক্তি কিন্তু এই আবেদনটি করতে পারবে না। এখানে বেতন যদি দেখেন, উপরে বর্ণিত পদের 17তম গ্রেড হিসেবে 9,000 থেকে 14,050, এখানে 9,930 থেকে 10,430। এই যে এখানে বিভিন্ন গ্রেড আছে, গ্রেড গুলো এখান থেকে দেখে নিতে পারেন। এ টাকা সহ বাড়ি ভাড়া, ভাতা, যাতায়াত ভাতা এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য আনুষঙ্গিক ভাতা সমূহ, পাশাপাশি বিনামূল্যে আহার, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা সুবিধাপ্রাপ্ত পাবেন। উপরে উল্লেখিত কনস্টেবল ট্রিটমেন্ট পদসমূহ পদোন্নতিযোগ্য নয়। এখানে শর্ত বলে যদি দেখেন, আগ্রহী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সনদপত্র, অষ্টম শ্রেণী বা JSC পাশের মূল সনদপত্র এবং মূল সনদপত্রের ফটোকপি, একজন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণ স্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র, কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর বা হেডম্যান। এখানে চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, সদ্য তোলা 3 কপির পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপির সাথে আনতে হবে।
যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তবে সেক্ষেত্রে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে, সঙ্গে আনতে হবে। এছাড়াও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সংযোগ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী প্রতিমন্ত্রী স্বাক্ষরিত বা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি স্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র এও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে আগ্রহী প্রার্থীগণকে বিস্তারিত উল্লেখিত স্থানে প্রয়োজনীয় কাগজ ও কলম সহ হাজির থাকতে হবে। অতিরিক্ত আইজি এপিবিএন বাংলাদেশ পুলিশ ঢাকার বরাবর পরীক্ষার ফি বাবদ এখানে একটা নম্বর দেওয়া আছে, এই নম্বরে 100 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে যথাযথভাবে জমাপূর্বক ট্রেজারি চালানের মূল কপি সঙ্গে আনতে হবে। পরে বর্ণিত পদে প্রার্থী নির্বাচনের জন্য শারীরিক যোগ্যতা যাচাই লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু আছে, আপনারা যদি হ্যাক করে পড়েন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। সরকারি নীতিমালা মোতাবেক যদি কোটা পদ্ধতি অনুসরণ করা হবে, এখানে সাধারণ নির্দেশাবলী হচ্ছে আপনার কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক পদীয় তথ্যাদি সম্পর্কে তদন্তে বা তদন্ত পরবর্তীতে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরিচ্যুতি বা চাকরি হতে বরখাস্ত সহ প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে তাদের পিতামাতা বা পিতামহ বা মাতামহের অনুকূলে দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরিচ্যুত বা চাকরি হতে বরখাস্ত প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযুদ্ধ সনদ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে জাল বা ভুয়া প্রমাণিত হলে তাহা পুনর্যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা বিলম্বে হাজির কিংবা মিথ্যা তথ্য সম্বলিত দাখিলকৃত কাগজপত্রাদি বাতিল বলে গণ্য হবে। কোনো কারণে দর্শনের ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থী নিয়োগ ও আবেদনপত্র বাতিল অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের জানত চূড়ান্তই বলে গণ্য হবে। পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো এখানে যে নিয়োগ দেশে পুলিশ বাংলাদেশ পুলিশ কর্তৃক থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই বিজ্ঞপ্তিটা এখানে সম্পূর্ণ দেখলেন। তো চাইলে আপনারা অবশ্যই আবেদনটি করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর কারা আবেদনটি করতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কথা হবে এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।